Anladım. সংসারের গানি টানতে টানতে এক করে জীবনটা শেষ। শুধু বাইরে পেনশন করে আর পারি না। গাড়িটা তুমি গেছে মা আমা আমি গাড়ি যাইতেছি। ভাই কই যা তুমি? ভাই দাঁড়া 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 দাঁড়া। সকালে ভাই একটু ক্ষেত আছে, ক্ষেত্র জানি লইছি, ক্ষেত্র বাস্তুই বনাইলে তো ভালো ফসল হইতো ন, আমরা তো খাইতে হইব কিছু। এই আমি তো বসে রয়েছি, তোমার লগে আমিও যাই। ভাই তুই তোর না 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 তোর লেহা পড়া ইয়া কাজ টাজ করা লাগবো না, তুই কাজ করলে চলবো। তোর অত কষ্ট না, কাজ করলে কি হয়? তুমি একলাই করতাছ তো আমি তোমার লগে কাজ সমস্যা কি? আমি তো একলাই করবো, তোর শিক্ষক তো বানাইছি কি তুই আমার সাথে কাজ করবার জন্য? ছোটবেলা তোর কত লালন পালন করছি যে তোর একটা শরীরে আঘাত লাগে দিয়ে দেয় নাই, আর তুই সে নাকি আমার সাথে কাজ করবি? এটা কেমন ধরনের কথা কর? তুই আমার ছোট ভাই না, তুই নাস্তা কর কই এরপরে চাকরির খবরটা ল। তোর নিয়ে অনেক স্বপ্ন আমরা, তুই আমরা স্বপ্ন পূর্ণ করবি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যা তুই আমার ছোট ভাই, তুই আমার আদরের ভাই, যা তোর কাজে তো লাগবে না। আচ্ছা তাড়াতাড়ি রোদে বেশি কাজ করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় গেছে গা, ছোট ভাইটা জানি কিতা করতেছে আল্লাহ জানে। ছোট ভাইটা চিন্তা আর মাথার ধরে না, ছোট ভাইটা নিয়ে জানি কি করুম। আমি গরিব মানুষ, তুই তো জানোস কত কষ্ট করে সংসারটা চালাই। আমি তো কইছি আমি 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 এত টাকা আমি কইতে জোগাড় করুন ভাই। ঠিক আছে তুই ঢাকা যা, যাইয়া তারপর তুই আমার ফোন দিস, আমি টাকার ব্যবস্থা আমি করবো যেভাবে হোক। আমার জান থাকতে আমার ভাইয়ের কোনো ইয়ে হইব আমি এটা চাই না। তোর চাকরি হইতে হইব, একমাত্র অবলম্বন বুঝছ না? তোর চাকরি না হইলে আমার হইব। খাবাও হ্যালো হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ তোর টাকা জোগাড় হয়েছে। আমি আমি তো শেষ পর্যন্ত আমার রিস্কারে বেচে দিছি, কারণ কারণ আমার যে সম্বলটা ছিল সংসার চালানোর মতো, এটা তোর কারণে আমি একবারে শেষ করে দিছি। যাক এরপরও যদি তোর চাকরিটা হয় আমার খুব ভালো, আমার খুব আনন্দ, কারণ তুই সংসার চালাইবি, আমি ইয়ে করবো, খুব ভালো লাগবো রে ভাই। আমি দোয়া করি তোর চাকরিটা হোক। ফোলা দেওয়া মানে সংসারে গানি টানতে টানতে ফোলা শেষ। ফোলার দাবো দেখতে হবে, ফোলার দাবি আগরামো চলো ফোলার মা।
এদিকে আসো, ও দেখতে এবো। মন্ডি বাবা ডাকছেন? জি জি ডাকছি, চলো ওই বৌদিকে আসি তোমার জন্য, তারা অপেক্ষা আছে। আমি বউ দেখতাম দামো, আমার ছোট ভাই সারা বউ দেখতাম দামো, পরে দেখবে আমার ছোট ভাই আয়ু মা বাবা, আমার একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইরা সারা আমি কিছুতেই যাবো না, এটা পরে দেখবে তোমার ছোট ভাই পরে দেখো। না না না, আমার ভাই আসুক, তারপর ঠান্ডা মাথায় আমরা একসাথে বসে এরপরে যাবো। হ্যাঁ তুই তুই আয়, আসলে দুনু ভাই একসাথে বউ দেখতে যাবো, তুই না এলে কিন্তু আমি যাবো না, তুই চালাই আয়। আচ্ছা আচ্ছা চলো ভাই, রেখে দো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ভাই তোর কি অবস্থা, তুই শুকাই গেছো তিন দিন? শুকাইছি না, তুমি এমনি কেমন কালো হয়ে গেছে, তুই খাস নাই? আয় না, তুমি অনেকদিন পর দেখছো তো এর লেগে। ভাই গামছা লই লিছি, ভাই মায়ের দেওয়ার ব্যবস্থা করুন। এ কই তোরা, মায়া নিয়ে আয়। আমি কই দিছি
মেয়ে দেখান। মা আব্বা আসো, তোমার একটু কথা আছে। মা আব্বা আমার তো মেয়ে খুব পছন্দ হয়েছে, মা আমি এই মেয়ের বিয়ে করো, মা তুমি না করো না। কি বাবা এটা কি সম্ভব? তোমার ভাইয়ের পছন্দ করছে, তোমার তো সারা বছর তোমার ভাইয়ের মেহনত করছে, গানি টানছে, এটা কি তোমার ভাই পছন্দ? এটা কি বাবা সম্ভব? না মা আমি যাই না, মা আমি এই মেয়েরে বিয়ে করবো, মা একবার সারা বাবা এটা তো শোনো, তোমার ভাই এত পরিশ্রম করছে, মেহনত করছে, তোমার ভাইয়ের পছন্দ তোমার, এটা কি সম্ভব বাবা? এটা পারো তাহলে মা আমি কই চাই না। মা আব্বা আব্বা আমি এই মেয়ের খুব পছন্দ হয়েছে আব্বা, আমি এই মেয়ের বিয়ে করবো আব্বা, এই মেয়ের স্যার আমি ইয়ে করতাম না। না তোমার বড় ভাইয়া এটার ইয়ে করছে, এটা কি সম্ভব হতে পারে না? আমার যদি এই মেয়ের বিয়ে না করো তাহলে আমি বাড়ি যেতাম না, আমি একবার সিরো তুমি চলে যেতে পারো, আমার দ্বারা এটা সম্ভব হবে না। না আব্বা এটা আমি যেমন করেন এটা না, এটা আমার কিছুতে আমি মেনে নেই। মা মা আব্বারে বুঝে কো, মা আমি এই মেয়ের স্যার বাস্তব বাবা বোঝান, তোমার বড় ভাই লেগে দেখছো এটা তো। না না বড় ভাই না করতো না, বড় ভাই না করতো না, না এটা সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। মা তোমরা যে করো আমি কিন্তু তাহলে আর থাকতাম না, আমি এমনি ঢাকা যাবো গা, আমি আর জীবনও বাড়ি ঘর আইতাম না। আর কী দেখো আব্বা তুমি কী দেখো বড় বড়ের জন্য বাবা উপর আকাশ নিচে মাটি, তোমার হাতে আমার মেয়েটা সুপে দিলাম, আমার মেয়েটা দেখে রাখতো এভাবে কি বসে থাকলে চলবো? বাড়ির কাজগুলো কে করবো? কাজের লোক কাজ করবেন, বসে থাকলে কি হইব? আমার শিক্ষিত সে ঢাকা চাকরি করে, সে কি বাড়ির কাজকাম করবে? সবকিছু এলোমেলো হয়ে আছে। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে যা। সমস্যা নাই তুমি আসো না। আচ্ছা ঠিক আছে যাও।
আচ্ছা ঠিক আছে টাটা ওকে টাটা সারাদিন অত কাজ করি, এখন সংসারে অত মূল্য পাই না। সংসারে আমার কোনো দাম নাই, এক পয়সা। কই গো, আসো। হ্যাঁ আসতেছি। আমার ভালো লাগছে তো শুনতে ভাই। আরে কি করতেছো, ময়লা হাত দিয়ে তুই ভরে নিতেছো খেয়াল কাজ করো যত সব কাজের মানুষ।